আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হেকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ, যার সিনায় ঢুকেছে কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে। সম্রাট আকবরের দরবারে পুরা ভারতবর্ষের বাছা বাছা 9 জন বুদ্ধিজীবী থাকতেন, এদেরকে বলা হতো নবরত্ন। একজন থাকতেন মোল্লা, কোরআনওয়ালা, মোল্লা দো পেয়াজা। কত নাকানি চুবানি খাওয়াইলেন বুদ্ধিজীবীদেরকে সারা জীবনে এক মোল্লায়। একদিন দরবারে কথা ওঠে, দেশে কি ডাক্তার বেশি নাকি রুগী বেশি? 9 বুদ্ধিজীবীর এক মত, দেশে রুগী বেশি ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত। 10 জনের এক মত সামনে আসার পর মোল্লাজি বললেন, জি না, দেশে ডাক্তার বেশি রুগী কম। 9 বুদ্ধিজীবী বাদশাকে বললেন, বাদশাহ দেখলেন তো মোল্লার উল্টা কথা, মোল্লাদের স্বভাব খারাপ, এরা উল্টাই বলে। আসলে মোল্লারা জীবনে উল্টা বলে না, সবসময় সোজা বলে, বুঝে উল্টা, এই জন্য সোজা কথা উল্টা মনে হয়। আলেম সমাজ কখনো উল্টা বলে না, সবসময় সোজা বলে। আমাদের যে বুদ্ধি শুধুর অভাব, তো এখন হুজুরের দোষ, হুজুরা উল্টা বলে। তো 9 বুদ্ধিজীবী দোষে বাদশাকে, বাদশাহ দেখলেন তো মোল্লার উল্টা কথা, প্রমাণ দিতে বলুন দেশে ডাক্তার বেশি রুগী কম। বাদশাহ বললেন, মোল্লা দাবি তো করেছ ডাক্তার বেশি রুগী কম, তোমার কাছে প্রমাণ আছে? কই জি আছে, প্রমাণ দাও। কই দিব তবে এখন নয়। কখন? কই আগামীকাল। এখন দিলে অসুবিধা কি? এখন দিলে অসুবিধা কি এটাও বুঝাবো আগামীকাল। বাদশাহ যেটাই বলে মোল্লার এক জবাব, আগামীকাল। বাদশাহ মেনে নিলেন, ঠিক আছে, আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো তোমার গর্দান যাবে। আচ্ছা, আগামীকাল 9 বুদ্ধিজীবী সেজে গুজে কে কার আগে দরবারে আসবে আর মোল্লা নিধন লীলা দেখবে। মোল্লা প্রমাণ দিতে পারবে না, গর্দান যাওয়া নিশ্চিত, মোল্লার ঝামেলা থেকে বাঁচা যাবে। বাদশাহ নিজেও হাজির, মোল্লা কি প্রমাণ নিয়ে আস। কিন্তু মাশাআল্লাহ, সকলে হাজির, মোল্লা যে গায়েব, নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা জি নেই। বুদ্ধিজীবীর আবার দলেন, বাদশাহ দেখলেন তো মোল্লা তামাশা, প্রমাণ থাকলে তো কালকে দিতে পারত, প্রমাণ নেই তো দিবে কোত্থেকে, মোল্লা তো এক বাহানায় ভেঙে গেছে, আসবে না। আর আপনি পুলিশ পাঠান, ধরে আনুন, এমন অবাস্তব কথাই দরবারে কেন বলবে? এর মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে আলী জালি, যেন মোল্লাজি আসতেছেন। ঠিক ওই সূর্য অস্তের আগ মুহূর্তে মোল্লাজি দরবারে এসে হাজির। 9 বুদ্ধিজীবী সমস্যারে বলছে, মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ একটু করে দিও, এতক্ষণ দেরি কেন করেছ, আমাদেরকে অপেক্ষা কেন করাইছ, কৈফিয়ত আগে দাও। মোল্লাজি বললেন, ভাইয়েরা আমি অসুস্থ, আমার দাঁতে প্রচন্ড ব্যথা। শুধু অঙ্গীকার ছিল সূর্য অস্তের আগে আগে দরবারে এসে প্রমাণ পেশ করব, অঙ্গীকার পূর্ণার্থে এসেছি মাত্র, আমার দাঁতে প্রচন্ড ব্যথা। দাঁতের ব্যথার কথা শুনে মাত্র সম্রাট আকবর, আহা, গরম পানি দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমে যেত। প্রধানমন্ত্রী বীরবল বললেন, একটু লবণ লাগিয়ে রাখলে তো ব্যথা কমত। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, তামাক পাতা লাগিয়ে রাখলে তো ব্যথা কমত। পররাষ্ট্রমন্ত্রী বলে, গুল দিয়ে দাঁত মাজলে তো ব্যথা কমে। বনমন্ত্রী বলে, কচি আম পাতে চিবাইলে তো ব্যথা কমে। জঙ্গলমন্ত্রী বলে, আরে কচি পেয়ারা পাতা চিবাইলে তো ব্যথা কমে। পশুমন্ত্রী বলছে, অমলকি চিবাইলে তো ব্যথা কমে। হাইওয়ান মন্ত্রী বলছে, আরে পান চিবাইলে তো ব্যথা কমে। শিক্ষামন্ত্রী বলে, আরে জর্দা দিয়ে পান খাইলেও তো ব্যথা কমে। 9 বুদ্ধিজীবীর 9 চিকিৎসা, বাদশার 1 চিকিৎসা, 10 চিকিৎসা সামনে এসে গেছে। মোল্লাজি দাঁড়িয়ে বললেন, ভাইয়ারা রুগী আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। মুখে চুন খালি পড়ে গেল, যে মোল্লার সাথে জীবনে কুলেতে পারলাম না, পারার আশা বর্ষাও নেই। এ কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যার সিনায় ঢুকেছে কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে।